নিজের হাতে 80,000 টাকা কুচি কুচি করেছিল এই ছোট্ট শিশুটি। খেলা দেখতে ভালোবাসেন স্বামী স্ত্রী দুজনেই, বহুদিন ধরে টাকা জমাচ্ছিলেন, উদ্দেশ্য স্থানীয় ফুটবল লিগের টিকিট কেনা। কিন্তু সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। তার কারণ হচ্ছে তার 2 বছর বয়সী সন্তান সব টাকা ছিঁড়ে কুচি কুচি করে ফেলেছে। এমন ঘটনাই ঘটেছে আমেরিকায়। দেশের উটার বাসিন্দা জ্যাকি ও বেন ফুটবলের ভক্ত, আর তাই দিনের পর দিন একটু একটু করে টাকা জমাচ্ছিলেন টিকিট কেনার জন্য। সব মিলিয়ে $1,060 জমাও হয়েছিল, অর্থাৎ বাংলাদেশি টাকার হিসাব করলে তা প্রায় 80,000 টাকার সমান। টাকা জমানো খাম পড়েছিল তাদের ছোট্ট ছেলের হাতে। সেই 2 বছর বয়সী লিও পুরো খামটিকে একটি যন্ত্রের নিচে দিয়ে কুচি কুচি করে ফেলে পুরো খামটি, আর তার ফলাফল স্বরূপ ভেতরে থাকা সব টাকাও হয়ে যায় কুচি কুচি। যদিও টাকা যে একেবারেই হাতছাড়া হলো তা না, আমেরিকার নিয়ম অনুযায়ী ছেঁড়া টাকা সরকারের কাছে জমা দিলে নতুন করে পুরো টাকাটাই ফেরত পাওয়া যায়, তবে এ কাজে একটু সময় লাগে। স্বামী স্ত্রী দুজনের সন্তানের এমন অদ্ভুত কাণ্ডে অবাক। এই ঘটনার ছবিও সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে খুব দ্রুত।